হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুম ভিলেজ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। তো দেখো, আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। তো সকালের কিন্তু সমস্ত কাজই কমপ্লিট, মানে বাসি কাজ যেগুলো সেগুলো সব হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো রান্না বসিয়ে দিয়েছি তা নয়, সকালের যে টিফিন সেটাও হয়ে গেছে। আর এখানে এখন হচ্ছে পটল ভাজি। তো এখানে আজকে হবে হচ্ছে পটল, আলু, আর এই দেখো চিংড়ি মাছ, মাছ দিয়ে তরকারি হবে। তো এটা তোমাদের দেখিয়েছিলাম রবিবার দিনকে যে বাজার করা হয়েছিল, তো সেদিনকে একবারে অনেকটা মাছই কিনে আনা হয়েছিল। তো তার মধ্যে কিছু মাছ রবিবার হয়েছিল আর কিছুটা এই ফ্রিজে রাখা ছিল। তো আজকে দেখো এখানে এই যে চিংড়ি মাছগুলো হবে, তো চিংড়ি মাছ সবটা হবে না, কিছুটা থাকবে আর কিছুটা করব, কারণ দিদিভাই তো স্কুলে চলে যাবে আর আজকে দিদিভাই স্কুলেই খাবে। আর তো তাই জন্য তো বাড়িতে খাওয়ার মধ্যে আমি, মা আর বাপি, আর রাত্রিয়ে হয়তো একটুখানি তরকারি তুলে রাখবো। তো দেখো এখানে এই যে প্রয়োজনটুকু নিয়ে নিচ্ছি, আর যেটা রেখে দেবো সেটা আবার এই বাক্সের মধ্যেই রেখে দিলাম। আর তো যেহেতু সকালবেলা ভীষণ তাড়াহুড়ো, তো জানোই এত সকাল সকাল রান্নার কারণ তো একটাই, মানু আর দিদিভাই দুজনেই স্কুলে বেরোবে। তো তার জন্য তো দেখো এখানে পটলটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিলাম। তো এবার আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি, আর ননী বাবা এখনও ঘুমাচ্ছে, তো তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি আর কি রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে, আর এখানে একটুখানি তেল, মাছের তেল ছিল, তো সেটা ভেজে নিচ্ছি। আর দেখো সময় তো সময়ের সঙ্গে চলতে হবে। তো এখানে দেখো তরকারিটা এখনও হয়ে ওঠেনি, শুধু মাছগুলো ভেজে চাপা দিয়ে, আর এখানে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, মানে গরম জলটা গরম হতে বসিয়ে দিয়েছি। আর রানুই আমাদের মাটির হাড়িতেই ভাত হয়ে থাকে। আর এখানে কারণ ভাতটা এখন বসিয়ে দিলাম, কারণ হচ্ছে মানু তো 12টার সময় খেয়ে স্কুলে বেরোবে, তো এখন যদি তরকারিটা বসাতে যাই তাহলে ভাতটা হয়ে উঠবে না। তো যদি ভাতটা এখন হয়ে যায় তাহলেও ঘি দিয়ে ভাতটা খেয়ে যেতে পারবে। তো তাই জন্য এই যে চালটা ধুয়ে নিলাম, আর চালটা ধুয়ে নিয়ে তো ভাতটা বসিয়ে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুম ভিলেজ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো বলো, আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 8:30, আর না না স্নান হয়নি, তো ওখানে ভাতটা বসিয়ে নিয়ে এসেছি। আর এই দেখো ননী বাবা ঘুমাচ্ছে এখনও। তো সকালের টিফিন হয়ে গেছে, টিফিনে চাউমিন হয়েছে, ওটা হচ্ছে মানু যেহেতু স্কুলে যাবে তো চাউমিন নিয়ে যাবে টিফিনে, আর আমাদের হয়েছে কুমড়ো আলুর তরকারি, তো ওগুলো হয়ে গেছে, আর এখন ভাত হচ্ছে আর মাছটা ভেজে। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর এই হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি। তো আমার অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে ননী বাবার জন্য একটু চাউমিন নিয়ে নিচ্ছি, ও চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। আর তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি, মানে তরকারিটা যখন করি তখন ননী বাবাও ছিল কাছে, তো ওকে সামলাতে সামলাতে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখো এই যে মাছের তরকারিটা, কালারটা খুব সুন্দর এসেছে, আর এই দেখো পাশেরই এটা ছোটোটায় উবেলার জন্য তুলে রেখেছি একটু, আর দেখো তরকারির কালারটা সত্যিই খুব সুন্দর। তো দেখো এই যে স্নান করে নিয়েছি, তো আজকে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করে আর এই যে এখানে এখন চুলটা আছে সিঁদুরটা পরে নিচ্ছি। তো আর ওখানে হচ্ছে ননী বাবা আছে ঠাম্মির কাছে, তো ঠাম্মির সঙ্গে ও ওপরে খেলছে। আর এখন এই যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম, তো সেগুলো নিয়ে যাব ছাদে। আর দেখো হঠাৎ করে লক্ষ্য পড়লো যে কানেরটা যে আমি পরেছিলাম, তো সেই কানেরটা কীরকমভাবে খুলে গেছে, তো মনে হচ্ছে শ্যাম্পু করতে করতে খুলে যাওক চুল আটকে খুলে গিয়েছিলো, আর কানের মধ্যে হালকাভাবে আটকে ছিল। তো ভাগ্যিস ফোনের মধ্যে দেখতে পেলাম, মানে যে কানেরটা খুলে গেছে। তো দেখো পরার চেষ্টা করছি, এটা কিছুতে একা একা পরা যায় না, মানে একা একা পরলেও খুলে যায় কিছুক্ষণ পর। তো কী করা যায়, আমি ভাবছি কানেরটা খুলেই রাখবো, কারণ এটা আমার সোনার কানের, আর জানোই সোনার কানের কোনো রকম যদি ভাবে হারিয়ে যায় কান থেকেও খুলে, তো সেটা একটা বড় রিস্ক হয়ে যাবে।
তো দেখো আমি খুলে রেখে এলাম, রেখে ছাদে এলাম জামা কাপড় নিয়ে শুকনো করতে দিতে। আর এখানে দেখো মা আজকেও এই যে লঙ্কা এগুলো বাপিয়ে এনেছে আজকে মাঠ থেকে, তো এগুলো আবার শুকনো করতে দিয়েছে যেহেতু পেকে গেছে লঙ্কা। মনে আবার খুব জোর পড়ে গেছে একটু আগে, মাথায় খুব লেগেছে। দেখে দেখাতে দেবে না, দেবে না, দেবে না, ও দেখাতে দেবে না, দেখেছো তো? আর ওকে দেখে তো চোখগুলো ফুলে গেছে, খুব জোরে লেগেছে বলো, খুব জোরে লেগেছে তো, তোমার জোরে লেগেছে তো, খানিকটা কাঁদা হলো, তারপর একটু বরফ দিলাম মাথায়, একটু ফুলে আছে। আর এই গত দুদিন আগেও ওর খুব জোর লেগেছিলো, মাথায় পড়ে গিয়েছিলো, কেটেও গিয়েছিলো ওখানটা আগে, আগের বারে যে লেগেছিলো। দেখো কীরকম হাসছে দেখেছো, কীরকম বদমাইশি। কী খাচ্ছো তুমি? লজেন খাচ্ছে, ঠিক আছে খা, খাও, এনে শুয়ে পড়, এনে শুয়ে পড়, এনে শুয়ে পড়, মাথায় হাত বুলিয়ে দিই, হাত বুলিয়ে দিই, এই দেখো এইখানটা ফুলে আছে। হাই করে দাও সবাইকে, হাই করে দাও, হাই করে দাও, গুড মর্নিং, কেমন আছো সবাই? বাবা কারেন্ট চলে গেল, দেখো কারেন্ট চলে গেল, তো এইদিকে এদিকে জানালাটা খোলা আছে, এদিকে জানালাটাও খোলা আছে, তাই হালকা রোদ্দুর আসছে, তাই অতটা অন্ধকার হচ্ছে না। ফোনের ফ্ল্যাশটা জ্বালা আছে, কীরকম দেখছে পাখাটা থেমে যাচ্ছে, তা তো দেখছে। চলো, ওর এখনো স্নান হয়নি, আস্তে 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 আস্তে, এখনো স্নান বাকি আছে, স্নান করতে হবে। মুখের মধ্যে লজেন্সটা আগে খেয়ে নাও। তো দেখো এখন এই যে এটা হচ্ছে ঠাম্মির ঘর, এই ঠাম্মির ঘরে এসেছে, এসে এখন ওই পাশের বাড়ির একটা ঠাম্মি আছে, কাম্মা আছে, তো এখন ওদেরকে ডেকে ডেকে গল্প করা হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ব্লগে, আজকের মতো টাটা বাই। আর আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, তো টাটা। নোংরা নোংরা।